Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. Are you ready to learn? Get ready to learn with fun. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের আরও একটি নতুন এক্সপিরিয়েন্স এইট বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা, এই এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আজকে পাঠ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এক্সপিরিয়েন্সে প্রথমেই দেখো কী রয়েছে, বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা। ইন্সপিরেশন, ইন্সপিরেশন হচ্ছে অনুপ্রেরণা। অনুপ্রেরণা কী জানো, যেটা থেকে আমরা উৎসাহিত হই, ভালো কিছু করার উৎসাহিত হই, সেটা হচ্ছে অনুপ্রেরণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবি তো দেখলেই একটা বাঙালি জাতির একটা গর্ব, অহংকার, দ্য ফাদার অফ দ্য ন্যাশন, হ্যাঁ, জাতির জনক বঙ্গবন্ধুর ছবি। এই ছবি তো এক নজর দেখলেই বোঝা যায় এটা কার ছবি, তাই না? জাতির পতাকা সহ, হ্যাঁ, মানে একটা জাতি, একটা মানুষ, তিনি কে? বঙ্গবন্ধু। এই দেখো ওনার লেখা, হাতের লেখা, হ্যাঁ, এটা মনে হচ্ছে 1973 সালে লেখা, হতে পারে, ঠিক বোঝা যাচ্ছে না, ওনার হাতের লেখা, হ্যাঁ, এটা একটা খুব স্মরণীয় বিষয়। উনি কী লিখেছেন সেটা আবার এখানে সুন্দর করে লেখা আছে ছাপার অক্ষরে, ওকে আমরা দেখে নেই যে এখানে কী লিখেছেন। অ্যাজ এ ম্যান, একজন মানুষ হিসেবে, হোয়াট কনসার্নস ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড মানে হচ্ছে জাতি, মানব জাতি, কনসার্ন মানে উদ্বিগ্ন করা বা চিন্তিত করা, তাহলে একজন মানুষ হিসেবে হোয়াট কনসার্নস ম্যানকাইন্ড, যা মানব জাতিকে চিন্তিত করে বা উদ্বিগ্ন করে, কনসার্নস মি, আমাকেও উদ্বিগ্ন করে, তাহলে এটার বাংলা বার এখানে গুছিয়ে লিখেছে কি, একজন মানুষ হিসেবে সমগ্র জাতি নিয়ে আমি ভাবি, হ্যাঁ, এটাকে এইভাবে গুছিয়ে লিখেছে, কিন্তু এইভাবে আসছে, অ্যাজ এ মানুষ, অ্যাজ এ ম্যান, একজন মানুষ হিসেবে, হোয়াট কনসার্নস ম্যানকাইন্ড, যা মানব জাতিকে উদ্বিগ্ন করে, কনসার্নস মি, আমাকে উদ্বিগ্ন করে, তার মানে একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, এটা শেখ মুজিবুর রহমানের কথা। আই এম ডিপলি ইনভলভড, ডিপলি হচ্ছে গভীরভাবে, ইনভলভড হচ্ছে সংশ্লিষ্ট বা জড়িত বা সম্পৃক্ত, আমি গভীরভাবে সম্পৃক্ত ইন অল, সব কিছুতে, দ্যাট কনসার্নস বাঙালি, যা বাঙালিদেরকে কনসার্ন মানে কি, উদ্বিগ্ন করে বা চিন্তিত করে। তাহলে এটার বাংলা আবার কী আসছে, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু এইভাবে আগে অর্থটা বের করে নেবে, তারপরে এখানে মিলাবে, আর এখানে পড়লে কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু মিলে যাচ্ছে। দিস অ্যাবাইডিং ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট, অ্যাবাইডিং ইনভলভমেন্ট, হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে অ্যাবাইডিং মানে স্থায়ী বা নিরন্তর, ইনভলভমেন্ট হচ্ছে সম্পৃক্ততা, এই নিরন্তর সম্পৃক্ততা মানে এই যে চিরকালীন নিরন্তর যোগাযোগ, সম্পৃক্ততা, সম্পর্ক, হ্যাঁ, সম্পৃক্ততা, জড়িত থাকা। ইজ বর্ন অফ অ্যান্ড নারিশড বাই লাভ, এই যে এটা হচ্ছে যে বর্ন অফ অ্যান্ড নারিশড বাই লাভ, এই নিরন্তর বা স্থায়ী সম্পৃক্ততার জন্ম এবং লালন পালন ভালোবাসা থেকে, মানে এই যে গভীর সম্পর্কটা এটা ভালোবাসা থেকেই, সেটা আবার এখানে কী বলেছে, এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, হ্যাঁ। এরপর কী হচ্ছে, এনডিউরিং লাভ, এনডিউরিং লাভ, এনডিউরিং মানে হচ্ছে স্থায়ী বা নিরন্তর, চিরকালীন, এনডিউরিং লাভ, চিরকালীন ভালোবাসা, নিরন্তর ভালোবাসা। হুইচ গিভস মিনিং টু মাই পলিটিক্স, যা দেয় অর্থ, যা অর্থ প্রদান করে, টু মাই পলিটিক্স মানে আমার রাজনীতি, রাজনীতিকে অর্থ প্রদান করে, তারপর এটা কি, যা আমার রাজনীতিকে অর্থবহ করে, হ্যাঁ, অ্যান্ড টু মাই ভেরি বিইং, বিইং হচ্ছে অস্তিত্ব মানে ওনার লাইফ আর কি, এবং আমার অস্তিত্বকে অর্থবহ করে তোলে, তাহলে এখানে এভাবে সাজিয়ে কী হয়, এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, এনডিউরিং লাভ, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে,
এটা শেখ মুজিবুর লেখা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর লেখা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার লেখা, আর এটা ওনার নিজের হাতের লেখা। এটা একটা স্মৃতিময় ঘটনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বারবার আমি যেভাবে অর্থ বলে দিলাম সেইভাবে পড়ার চেষ্টা করো, দেখবে বুঝতে পারবে, সহজ হয়ে যাবে। ওকে, আমরা মূল অ্যাক্টিভিটিতে চলে যাই। এরপরে যেটা আছে, বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা। 8.1 ফার্স্ট অ্যাক্টিভিটি, ওয়াচ দ্য শর্ট ভিডিও ক্লিপ। হ্যাঁ, দেখো, ওয়াচ মানে দেখো, দ্য শর্ট ভিডিও ক্লিপ মানে ছোট ভিডিও ক্লিপ, মানে ছোট একটা ভিডিও দেখো। কার উপর? অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর শৈশবকালের উপর। অন ইউটিউব, কোথায় দেখবে? ইউটিউবে। অ্যান্ড এবং ইন পিয়ারসার গ্রুপস, জোড়ায় অথবা দলে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চানস, নিচের প্রশ্নগুলো আলোচনা করব করো। তাহলে কি ইউটিউবে এই যে বঙ্গবন্ধুর শৈশবকালের উপর একটা শর্ট ভিডিও তুমি দেখবে, এবং তারপরে জোড়ায় অথবা দলে নিচের প্রশ্নগুলোর আলোচনা করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো, এই যে কোয়েশ্চেন 1, হোয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন, বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 2, হোয়াট ওয়াজ হিজ নিকনেম, নিকনেম হচ্ছে ছোট নাম, তার ছোট নাম কী ছিল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তলা তাহলে একটি করে প্রশ্ন পড়ি এবং এর উত্তর সম্পর্কে আলোচনা করি। তাহলে দেখে নাও কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এগুলো মুখে বলা শিখতে হবে। আর কী করবে? তোমরা পেয়ার ওয়ার্ক করবে, গ্রুপ ওয়ার্ক করবে। এই প্রশ্ন তুমি তোমার পার্টনারকে জিজ্ঞেস করবে, সে উত্তর দিবে, আবার তোমাকে প্রশ্ন করবে, তুমি উত্তর দিবে। আগে ভালো করে পড়ে বুঝে নিতে হবে। ওকে, কোয়েশ্চেন 1, হোয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন, কখন বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কখন মানে কোন সাল বোঝাচ্ছে। তাহলে বঙ্গবন্ধু ওয়াজ বর্ন, তাহলে এখান থেকে কিন্তু সাজিলে বঙ্গবন্ধু ওয়াজ বর্ন। হ্যাঁ, ওয়াজটা আগে ছিল প্রশ্নের সময়, আর উত্তরে বঙ্গবন্ধু ওয়াজ সাবজেক্টের পরে যায়। ওয়াজ বর্ন অন, ডেটের আগে অন হয়, অন 17 মার্চ 1920, 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন। এই জায়গাটার নাম ওই দিলে ইন টঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া, হ্যাঁ টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেন। ওকে, কোয়েশ্চেন 2, হোয়াট ওয়াজ হিজ নিকনেম, নিকনেম হচ্ছে ছোট নাম। হিজ নিকনেম ওয়াজ খোকা, তার ছোট নাম ছিল খোকা, ডাক নাম ছিল খোকা। নাম্বার 3, ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো বঙ্গবন্ধু ছিলেন, ওয়াজ মানে ছিলেন পাস্ট টেন্স, ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুভাবাপন্ন, বন্ধুসুলভ, ইন হিজ চাইল্ডহুড, চাইল্ডহুড মিন্স শৈশবকাল। তুমি কি মনে করো শৈশবকালে বঙ্গবন্ধু খুব বন্ধুভাবাপন্ন ছিলেন, বন্ধুত্বপূর্ণ ছিলেন? ইফ ইয়েস, যদি হ্যাঁ, মানে যদি তুমি মনে করো, হাউ ডু ইউ নো, তুমি কীভাবে জানলে, মানে তুমি কীভাবে বুঝতে পারলে যে তিনি শৈশবে খুব বন্ধুসুলভ ছিলেন, বন্ধুত্বপূর্ণ ছিলেন? তাহলে তুমি প্রথম দুইটা অংশ আছে প্রশ্নের, তাহলে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, বঙ্গবন্ধু ওয়াজ ভেরি মাচ ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড, বঙ্গবন্ধু ছিলেন খুবই বন্ধুসুলভ, বন্ধুত্বপূর্ণ তার শৈশবকালে। এরপরের প্রশ্ন যদি হয় ইয়েস তো দিলেই, তাহলে হাউ ডু ইউ নো, কীভাবে বুঝলে, তাহলে কারণ এখানে দর্শাও, কারণটা বুঝিয়ে দাও। বিকজ, কারণ হি অলওয়েজ লাভড অ্যান্ড কেয়ার্ড, তিনি সবসময় ভালোবাসতেন এবং যত্ন নিতেন হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের, অ্যান্ড আদার পিপল, এবং অন্যান্য লোকদের, ভেরি মাস, খুব বেশি, মানে তিনি সবসময়ই বন্ধুদের এবং অন্যান্য মানুষদের ভালোবাসতেন এবং যত্ন নিতেন খুব বেশি করে, ভেরি মাচ। হি অলসো স্টুড বাই, স্ট্যান্ড মানে দাঁড়ানো, এটা পাস্ট টেন্সে, সেই জন্য স্টুড, তিনি হি অলসো স্টুড, এছাড়াও তিনি স্টুড বাই দেম, স্টুড বাই মানে পাশে দাঁড়ানো, বাই মানে পাশে, দেম তাদের পাশে দাঁড়াতেন, কাদের পাশে, এই যে বন্ধু এবং মানুষজনদের, ফ্রেন্ডসদের এবং আদার পিপলদের পাশে। ইন টাইমস অফ নিড, নিড মানে প্রয়োজন, ইন টাইমস সময়ে, প্রয়োজনের সময়গুলোতে, হ্যাঁ যখন বন্ধুদের এবং অন্যান্য মানুষদের সাহায্যের প্রয়োজন হতো আর কি। তাহলে কি হলো, বিকজ হি অলওয়েজ লাভড অ্যান্ড কেয়ার্ড হিজ ফ্রেন্ডস অ্যান্ড আদার পিপল ভেরি মাচ, হি অলসো স্টুড বাই দেম ইন টাইমস অফ নিড। ওকে, নাম্বার কোয়েশ্চেন 4, কোয়েশ্চেন নাম্বার 4, ক্যান ইউ টেল
এ চাইল্ডহুড স্টোরি, ক্যান ইউ টেল এ চাইল্ডহুড স্টোরি? চাইল্ডহুড হচ্ছে শৈশবকালের গল্প। তুমি কি একটি শৈশবকালের বা শিশুকালের গল্প বলতে পারো? বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর দ্যাট এক্সপ্রেসেস, যা ব্যক্ত করে বা বর্ণনা করে বা প্রকাশ করে, হিজ লাভ, তার ভালোবাসা ফর দ্য পিপল, মানুষদের জন্য। তাহলে ক্যান ইউ টেল এ চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু? তুমি কি বঙ্গবন্ধুর শৈশবকালের একটি গল্প বলতে পারো? দ্যাট এক্সপ্রেসেস হিজ লাভ ফর দ্য পিপল, যা মানুষের জন্য ভালোবাসা প্রকাশ করে। হ্যাঁ, তুমি তাহলে এইভাবে লিখতে পারো, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। ইফ হি স এনিবডি ইন হিজ ক্লাস, যদি তিনি দেখতে পেতেন কাউকে তার ক্লাসে, শ্রেণীতে, হু কুড নট অ্যাফোর্ড টু বাই, যে অ্যাফোর্ড মানে হচ্ছে যার সামর্থ্য ছিল না, হু কুড নট অ্যাফোর্ড, যার সামর্থ্য ছিল না টু বাই, কেনার জন্য, অ্যান আমব্রেলা, একটা ছাতা কেনার জন্য, হি গেভ অ্যাওয়ে হিজ ওন, তিনি দিয়ে দিতেন তার নিজেরটা, মানে তার নিজের ছাতাটা, আমব্রেলাটা দিয়ে দিতেন, সো দ্যাট, যাতে করে দি বয় ডিড নট হ্যাভ টু সাফার, যাতে করে বালকটিকে, দি বয় ডিড নট হ্যাভ টু সাফার, ডিড নট হ্যাভ টু সাফার, বালকটিকে দুঃখ কষ্ট পোহাতে না হয়, ইন দ্য হিট অর রেইন, মানে রোদের তাপে অথবা বৃষ্টিতে। সামটাইমস, মাঝে মাঝে, হি ইভেন গেভ, ইভেন মানে এমনকি, তিনি এমনকি গেভ দিয়ে দিতেন, গেভ অ্যাওয়ে দিয়ে দিতেন, এটা প্রিপোজিশন, হিজ টেক্সট বুকস, টেক্সট বুকস, তার পাঠ্যবইগুলো দিয়ে দিতেন। ওকে, তাহলে এইভাবে, ইয়েস আই ক্যান, ইফ হি স এনিবডি ইন হিজ ক্লাস, যদি তিনি তার ক্লাসে কাউকে দেখতেন, হু কুড নট অ্যাফোর্ড টু বাই অ্যান আমব্রেলা, যার একটি ছাতা কেনার সামর্থ্য ছিল না, হি গেভ অ্যাওয়ে হিজ ওন, তিনি তার নিজেরটা দিয়ে দিতেন, সো দ্যাট, যাতে করে দ্য বয় ডিড নট হ্যাভ টু সাফার, যাতে করে বালকটিকে কষ্ট পোহাতে না হয়, ইন দ্য হিট অর রেইন, রোদের তাপে এবং বৃষ্টিতে। সামটাইমস, মাঝে মাঝে, হি ইভেন, তিনি এমনকি গেভ অ্যাওয়ে হিজ টেক্সট বুকস, তার পাঠ্যবইও দিয়ে দিতেন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা চার নম্বর হয়ে গেল, নম্বর ফাইভ, লাস্ট কোয়েশ্চন, ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ? বঙ্গবন্ধু কি তোমাকে ইন্সপায়ার, অনুপ্রেরণা দেয় টু সাপোর্ট দ্য ট্রুথ? সাপোর্ট হচ্ছে সমর্থন করা, সত্যকে, ট্রুথ হচ্ছে সত্য, সত্যকে সমর্থন করতে। ইফ ইয়েস, যদি হ্যাঁ দিয়ে থাকে, হাউ, কেমন করে দেয়? তুমি এভাবে উত্তর লিখতে পারো, ইয়েস হি ডাজ, হ্যাঁ তিনি অনুপ্রেরণা দেন, এই যে ইনস্পায়ারের কথা বলেছে। হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস, ইনজাস্টিস হচ্ছে অবিচার, অন্যায়, অবিচার। হি নেভার, তিনি কখনো অ্যাকসেপ্টেড, গ্রহণ করতেন বা মেনে নিতেন, এনি ইনজাস্টিস, কোনো অবিচার, ডান টু এনি ওয়ান, কারো প্রতি করা, তিনি কারো প্রতি করা কোনো অন্যায় অবিচার কখনো গ্রহণ করতেন না বা মেনে নিতেন না। অ্যান্ড, এবং হি ওয়াজ নট অ্যাফ্রেড, এবং তিনি ভয় পেতেন না টু স্পিক, বলতে, টু স্পিক আপ, বলতে, যে আপ প্রিপোজিশন আছে স্পিকের সাথে, টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস, এগেনস্ট মানে বিরুদ্ধে, ইনজাস্টিস হচ্ছে অন্যায়, অবিচারের বিরুদ্ধে, তিনি, হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। দিস কোয়ালিটি, এই গুণ, কোয়ালিটি হচ্ছে গুণ অব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর এই গুণ ইনস্পায়ার্স মি, আমাকে অনুপ্রাণিত করে, অনুপ্রেরণা দেয় টু সাপোর্ট দ্য ট্রুথ, সত্যকে সমর্থন করতে। সাপোর্ট হচ্ছে সমর্থন করা বা সত্যকে অবলম্বন করতে। তাহলে দিস কোয়ালিটি অব বঙ্গবন্ধু ইন্সপায়ার্স মি টু সাপোর্ট দ্য ট্রুথ, বঙ্গবন্ধুর এই গুণ আমাকে সত্য সমর্থন করতে অনুপ্রেরণা জাগায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা, আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো, পাঁচটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এরপরে তাহলে পাঁচটা প্রশ্ন হয়ে গেল, আর তাহলে এই নিউ এক্সপিরিয়েন্স, নিউ এক্সপিরিয়েন্স হচ্ছে এইট, এইটের নিউ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম, পাঁচটা প্রশ্ন ছিল, ওয়ান থেকে ফাইভ। হ্যাঁ, আর
এই যে ছবি, আবার ওনার যে হাতের লেখাও দেখলাম, উনি কী লিখেছেন সেটার এখানে বাংলায় দেওয়া আছে অর্থ, আর আমি তোমাদেরকে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে অর্থটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে নতুন এক্সপিরিয়েন্স এইট, বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা। হ্যাঁ, বাকি অ্যাক্টিভিটি আমি তোমাদের জন্য অ্যাক্টিভিটি নিয়ে ভিডিও করব, সেই লক্ষ্যেই আমরা আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।